যে সিলসিলা হেই সিলসিলা মই অন্তর্ভুক্ত হৈ আছিলোঁ হেই সিলসিলা খিলা খলিবা আছিল কিন্তু আলা হযরতে যিখিনি আমাক দি থৈ গৈছে এটা বস্তু শুদ্ধ শুদ্ধ পোৱাৰ পিছত এটা বস্তু ভুল ভুল জনাৰ পিছত এটো পাবলিকক নজনালে উলজিমা বিলিজামিন মিনা নার ইয়াউমাল কিয়ামা কিয়ামতৰ দিন আল্লাহ রাব্বুল আলামিন জুয়ৰ জিনজিন লগাই জিবাত দি টানি জাহান্নামত লৈ যাব সেই কাৰণে সৈয়দ আহমদ নাইবেৰীৰ সিলসিলা বাতিল সিলসিলা মই দুই বছৰ ষ্টাডি কৰি পাইছো আৰু সৈয়দ আহমদ নাইবেৰীৰ সাপোর্টক যদি কোনো ওলামা যতে না থাকক আহক ইনশাআল্লাহ তাআলা দুই মিনিট টিকিব নোৱাৰে এনেকুৱা শয়তানি এনেকুৱা বদমাছি সৈয়দ আহমদ নাইবেৰী নারে তাকবীর মাসলাকে صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال انس بن مالك رضي الله تعالى عنه رايت رسول الله صلى الله تعالى عليه وسلم والحلاق يحلقه قد اعتاف به اصحابه فما كما يريدون ان تقع شعره الا في يد رجل وقال شاعر ना चंपा में मिलेगी ना चमेली में मिलेगी ना चंपा में मिलेगी ना चमेली में मिलेगी मोहम्मद की मोहब्बत तो बरेली में मिलेगी ना चंपा में मिलेगी ना चमेली में मिलेगी मोहम्मद की मोहब्बत बरेली में मिलेगी दीवानो जन्नत किधर ढूंढ रहे हो दीवानो जन्नत किधर ढूंढ रहे हो जन्नत तो मदीने की गलियों में मिलेगी सुभान अल्लाह सम्मानीय अति आदर और सम्मानीय श्रद्धा सम्मानीय उलमाए अहले सुन्नत उपस्थित पवित्र हरमाइन शरीफाइन और जियारत करने वाला पवित्र हरमाइन शरीफाइन और जियारत करने वाला हुज्जा जाने अजाम सन्मुख बहि थका आशिकिन मुखलिस मुहिब्बिन जन्नती भाई बंधु सकल আজি আমি অবগত ইমামে আশিকা কিবলায়ে রুহজা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি উপলক্ষে যে উরুসের আয়োজন করা হয়েছে সকলে দোয়া করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উরুস কবুল করে লয় আল্লাহুম্মা আমিন আর ইয়ার সাদকায়ে তোফাইলে আলা হযরতের ওসিলায় যাতে আমার জীবনের গুনাহ খাতা বিলাক মাফ করে দিয়ে কো আল্লাহুম্মা আমিন আসলতে বিষয়টো আলা হযরত বিষয়টো বহুত ডাঙৰ বিষয় সময় 20 মিনিট এইখিনি সময়ৰ মাজত যিখিনি পাৰো মই আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম আৰু উদ্দেশ্য হ'ব যাতে আমি আলা হযরতক চিনি পাও বুজি পাও আৰু আলা হযরতৰ যি মিশন হেই মিশনত যাতে আমি আগ ভাগ লৈ এই মিশন যাতে আমি আগুৱাই নিও এইটো উদ্দেশ্য লৈ আজিৰ কথাখিনি আমি আৰম্ভ কৰো মোৰ ভাই বন্ধুসকল আমি জানো বাইটো আমাৰ আকীদা এটো বিশ্বাস কিবা যদি ওলামাহতসকলৰ ডিমত থাকে আপোনালোকে জনাব যে মুফতি সাহেব ইয়াত আমাৰ ডিমত আছে মোৰ বিশ্বাস আজি আমি নুৰি মসজিদত বহিছো কিছুমান আশিকে আলা হযৰতক লৈ কিছুমান আশিকানে আউলিয়া আশিকানে নবীক লৈ আমি বহিছো মোৰ বিশ্বাস 100% মদিনাৱালা নবী চাই আছে সুবহানাল্লাহ আপোনালোকৰ বিশ্বাস আছে না নাই কাৰ কাৰ বিশ্বাস আছে অলপ চাব বিচাৰো হাত দেখক বিশ্বাস আছে না নাই নবী সাইয়্যিদুনা শাফিউনা নবীউনা হাবিবুনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পুরা রহমতৰ দৃষ্টিক আমাৰ চাই আছে আৰু এটা হাদিস উলামা সকলৰ হাৱালাই মই পেশ কৰি আছো বুখাৰী শৰীফত বেলেগ কিতাবত নহয় বুখাৰী শৰীফত আমি জানো যেতিয়া মসজিদত ইমাম সাহেবে নামাজ পঢ়ায় যেতিয়া মাগরিবৰ নামাজৰ মাজত ইমাম সাহেবে আলহামদু সূৰা পঢ়ি শেষ কৰে তেতিয়া হানফি মাযহাব মতে মুক্তাদি সকলে ইমামৰ লগতে আইস্তাকে আমিন মাতিব লাগে জানে না নাই আপোনালোকে আমিন মাতে না নাই মসজিদত ইমাম সাহেবে আলহামদু শেষ কৰিলে আমিন ইমাম সাহেবেও মনে মনে মাতিব আমিও মনে মনে মাতিম ইয়ার লাভ কি হব মোর আপনার নবী পেয়ারা আকা তাজদারে কৌম মকা সুলতানে দুজাহা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই ইদা ওয়াফাকা তামিনু তামিনাল মালাইকা অর্থাৎ যেতিয়া আপনি মসজিদত আমিন বলি কইছে এই আপনার আমিনর লগত আল্লাহর ফেরেশতা আসমানত আমিন বলি কইছে আর মোর নবী ফরমাই ফাইদা ওয়াফাকা তামিনু তামিনাল মালাইকা গুফিরালা যদি আপনার ইমা আপনার আমিন আর হই ফেরেশতা
হয়ে যায় আপনার জীবনের গুণা মাফ করে দিব। এতিয়া মূল প্রশ্ন হল, পয়েন্টটো হল, আপনাদের চিন্তা করব, আপনি আমিন কইছে নুরি মসজিদ নগরবাহী, মই আমিন কইছো লক্ষীমপুর, হুজুর আমিন কইছে কলকাতা, এখেতে আমিন আমিন বলে কইছে বেরেলি শরীফ, কিন্তু ফেরেশতা করপরা শুনি পাইছে আসমানের পরা, জোরে কাক করপরা শুনি পাইছে আসমানের পরা শুনি পাইছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হে ফেরেশতা সকলক যদি ইমান পাওয়ার দিছে জমিনের কথা আসমানত শুনিব পারে, আর হে ফেরেশতার নবী মুর নবী আমার আওয়াজ মদিনাত কেনে কেনে শুনিব, জোরে জোরে কাক সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা কই, মই আল্লাহ হযরতের উপর আহি আছি, এইখিনি কথা কওয়া দরকার, কারণ আজি আমার বয়ানত, আজি আমার মেহফিল বিলাকত আকায়েদ সম্পর্কে আলোচনা হওয়া দরকার। আমাল তো আপনি পিছত যাই করিব, নামাজ রোজার কথা তো আপনার পিছত যাব, আগত তো আপনার ঈমান ঠিক হব লাগিব। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাম্মদ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা হু আকায়েদের ক্ষেত্রে আমাকে কি শিখাই গেছে, মুসলিম শরীফ লাইল 2 নম্বর খণ্ড 338 নম্বর পৃষ্ঠার মাঝে পেয়ারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস মেরাজর যেটি যেটি ঘটনা, নবী যেতিয়া 50 ওয়াক্ত নামাজ লৈ আহিলে মুসা আলাইহি সালামে বারে বারে পঠালে আপনি যা কমাই লৈ আহক কমাই লৈ আহক কমাই লৈ আহক, যেতিয়া কমাই 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 যেতিয়া 5 ওয়াক্ত হল আকো হযরতে মুসা কলে ইয়া রাসূলুল্লাহ আকো যা আরো অল্প যদি কমাই দিয়ে, আল্লাহ রাসূলে ফরমায় এতি আর না দাও 5 ওয়াক্ত লৈ মই খুশি আর না দাও না দাও মই মরে দিয়া লাজ লাগে। তেতিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটা ধারণা করিলে যে নামাজ আসিলে 50 ওয়াক্ত, এতিয়া 50 এর পরা 5 হল সবাব সাকে কম হই যাবে, আগতে মুরুম মতে 50 ওয়াক্ত পড়িলে বেশি সওয়াব পালে হতে, এতিয়া 5 ওয়াক্ত কমি যাব নি, কিন্তু মনে মনে ধারণা করিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া মুহাম্মদ তোমার ধারণা যেটু এটু ভাল ধারণা নহয়, শুনি লওয়া জানি লওয়া তোমার উম্মতে পড়িব 5 ওয়াক্ত নামাজ মই সওয়াব দিন 50 ওয়াক্ত, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সিয়রি কও সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত পড়িব সওয়াব দিন 50 ওয়াক্ত, অকল এই নহয় উলামা হবলে হাক্কে রাখি কইছো হাদিসের আলফাজ, মান হাম্মা হাসানাতান কুতিবাত লাহু হাসানাতুন, মান হাম্মা হাসানাতান কুতিবাত লাহু হাসানাতুন, অকল এই নহয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে মনে মনে যদি নিয়ত করে মনে মনে যদি ধারণা করে নামায় আমলত নেকি লিখি দিয়া হবে, বলে কথা সুবহানাল্লাহ। মোর প্রশ্ন হল যে আপনি যে মনে মনে ধারণা করেছে এই নেকি গুনে লিখিছে ফেরেশতা হয় কিরামান কাতিবিনে লিখিছে, অর্থাৎ আপনার অন্তরের ভাবনা যদি কিরামান কাতিবিনে গম পাইছে তো আপনার আর মোর অন্তরের ভাবনা মদিনাওয়ালার নবী গম না পাই না, বলে কথা সুবহানাল্লাহ। এটু বিশ্বাস মজবুত করি রাখ, আপনি যতে থাকে হাদিসের বা উলামা সকলের কিতাবর জড়িয়ে প্রমাণ পাওয়া যায় উম্মতির ভরি যদি কাইট লাগে কাইট লগা আর মুখর পরা উট শব্দ বাহিরে হওয়া এক সেকেন্ড না লাগে, কিন্তু ইয়ার আগতে মোর আপনার নবী তাহিদারে মদিনা সরকারে কোন মাকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পরা গম পাই যায় জিরে জিরে সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জিন্দাবাদ, রিজভী কি জিন্দাবাদ। যিজন প্রচারক হয় সেইজন ডাঙর হয় নে যিজন রক্ষক হয় সেইজন ডাঙর বুঝি না পাব, অল্প বুঝালে গম পাব। আচ্ছা, দিনে ইসলাম প্রসার করেছে সাহাবাই কেরাম, কিমান সাহাবাই কেরাম আছে সঠিক টাটাক তো আমি কব নোৱাৰি, কমেও 1 লাখ ধরি লোক, 1 লাখ সাহাবাই কেরাম দিনে ইসলাম কি করেছে, জোরে কব কি করেছে, প্রসার করেছে, আপনাদেরকে মাত দিব তেতিয়া ভাল লাগিব, 1 লাখ সাহাবাই কেরাম দিনে ইসলামক কি করেছে, প্রসার করেছে, কিন্তু আমি উলামা হয়েও 1 লাখের নাম না জানো, বেশিতকে বেশি 200 বা 250 সাহাবাই কেরামর নাম জানো যে সকল হাদিসত পোৱা যায়, 1 লাখ প্রসারর ভিতরত 200 মানুষের নাম মনত নাই, কিন্তু এজন রক্ষক আছিল সাইয়েদনা ইমামে হুসেন তেখেতর নাম কিন্তু সবরে মনত আছে, জোরে কও সুবহানাল্লাহ। এইখানে বুঝি পাইছ নাই, অর্থাৎ প্রসারক বেলেক হয় আর রক্ষক বেলেক হয়, দিনে ইসলাম প্রসারক হব পারে এজন কিন্তু রক্ষক হব নোয়ারে, যেনেকা সাহাবাই কেরাম দিনে ইসলাম প্রসার করেছিলে কিন্তু দিনে ইসলামত যেতিয়া ফেতনা খুমাল, দিনে ইসলামত যেতিয়া ফাসাদ খুমাল, দিনে ইসলাম যেতিয়া বিপদে পরিচালিত করার একটা ষড়যন্ত্র রচিছিলে, সেই সময়ত সৈয়দনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানার ধর্ম নিজের দানের দিনক
বসাবার কারণে রক্ষক হয়ে থিয় হল, নিজের গর্দান কাটি দিলে, দিনে ইসলাম বরবাদ হবলে নিদিলে। জোরে কোক সুবহানাল্লাহ। পূজা কল 1,00,000 সাহাবাই কেরাম দিনে ইসলামের প্রচারক, তেখেত লোক শ্রদ্ধা করু ভক্তি করু, কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রক্ষা দিনে ইসলামক পড়িছে, এই রক্ষা আমি কেতিয়াও পাহরিব ঠিক তেনে ধরনের পয়েন্ট লাগি আছে। ঠিক তেনে ধরনের হিন্দুস্তানত ইসলাম প্রচার করেছিল খাজা আজমেরি, সবে জানে ময়দানের চিষ্টি আজমেরি রহমাতুল্লাহ আলাইহ, তেখেতক আমি পাহরি পারিব কথা কও পারি, কিন্তু খাজা আজমেরি যদি ধর্ম প্রচার করেছে লগতে শাহ আহমদ রাজা খা ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম রক্ষা করেছে। সুবহানাল্লাহ। মারহাবা। খাজা বাবা ধর্ম প্রচারক যেখানে সাহাবায়ে কেরাম আছিল, ঠিক তেনে ধরনে ইমাম হুসেন যেনেকে দিনে ইসলামক রক্ষা করেছিলেন, ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানক মাজত এই ইসলামক এই সুন্নিয়তক রক্ষা করেছিলেন। এই কারণে যদি 2 মিনিটের কারণে আপনাদেরকে খাজা পাহরিও যায়, কিন্তু আহমদ রাজা কেতিয়াও পাহরিব নোয়ারে। যদি কিছু সময়ের কারণে বহুত মানুষে যদি খাজা আজমেরি পাহরি যায়, প্রচারক হিসাবে পাহরি যাব পারে, কিন্তু ইমাম আহমদ রাজাক যদি পাহরি যায় ইয়াতকে ডাঙর বেইনসাফি আর নহয়, কারণ দিনে ইসলাম প্রচারক হল খাজা আজমেরি, রক্ষক হল ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা। ইয়ারে ভাই, হিন্দুস্তানের জমিনত জিমান সিলসিলা আছে, চাই কাদরি হোক, চাই চিশতি হোক, চাই নকশবন্দি হোক, চাই মুরাদ্দি হোক, চাই শাহজানি হোক, চাই আবু মুলাই হোক, চাই বরকাতি হোক, জিমান সিলসিলা আছে, এই গুটেই সিলসিলা গুটেই আস্তানের পরা গুটেই দরবারত একটা ভূমিকম্প আইছিলে, যেতিয়া ওয়াহাবি হকলর ফেতনা ভারতের মাঝত খুমাইছিল, কাদরি পরেশান হয়ে আছিল যে এটি আর সুন্নি জামাতত চলা মুশকিল হয়ে যাব, বিভিন্ন ধরনের ফতোয়া আহি আছে, এবালর পরা মিলাদ কিয়ামর বিরোধিতার ফতোয়া, হেবালর পরা ইলমে গায়বের ইনকারের ফতোয়া, হেবালর পরা নবী নিজর ভাইয়ের ধরে কই আছে নাউজুবিল্লাহ, হেবালর পরা নবী মরি কইছে পচি কইছে, এই বিলাক মন্তব্য কইয়া করি আছে। কাদেরী সকলে টেনশনত আছে, আই আল্লাহ কি করা যায়, গৌসে পাক মাটি মাটি কাঁদিছে, আই গৌসে পাক আমাক সহায় করক, এই দিনে ইসলাম এই সুন্নি তরিকা বসাক। ঠিক কেনে ধরনে সৃষ্টি সকল পরেশান হয়ে আছিল, নিজর তরিকা চলুয়া, নিজর কর্মবিলাক করা, নিজর আকাইদের ক্ষেত্রত হোক, নিজর আমলের ক্ষেত্রত হয়ে পরেশান হয়ে আছিল। ঠিক কেনে ধরনে নকশবন্দি সকলে টেনশন আছিল, ঠিক কেনে ধরনে মুজাদ্দিদি সকলে টেনশন আছিল, ঠিক কেনে ধরনে বরকাতি সকলে টেনশন হয়ে আছিল। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পরা দয়া ও মেহেরবান হওয়ার পিছত আল্লাহর করম হল, কাদরি সকলক কলে চিন্তা নকরিবা, যে কবদ সুবহানাল্লাহ, চিন্তা নকরিবা, কাই দোয়াগলর সৃষ্টি সকলক কলে চিন্তা নকরিবা, নকশবন্দি সকলক কলে চিন্তা নকরিবা, মুজাদ্দিদি সকলক কলে চিন্তা নকরিবা, বরকাতি সকলক কলে চিন্তা নকরিবা, এই গুটেই আস্থানা বিলাকর হই, গুটেই সো সোনার কি গুহার কি, এই গুটেই দরবার বিলাকর হই, গুটেই মানু বিলাকর হই, বেরেলির জমিনের মাঝত আল্লাহ রাব্বুল আলামিনের খুসুসি দয়া ও মেহেরবানের গুণত এই গুটেই আস্থানা বিলাকক, এই গুটেই শূন্যত বিলাকক, গুটেই আকাইদ বিলাকক, গুটেই আমল বিলাকক বসাবো কারণে ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরেলির মত পয়দা হইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ। জিন্দাবাদ। আসনাকে আলা হযরত। জিন্দাবাদ। কিন্তু এই সকলোরে ওপৰত এহসানকারী হল ইমাম ইশক মহাব্বত ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর আলা হযরতৰ মূল যেবিলাক মিশন আছিলে, আজি কেতিয়াবা আফসোস হয়, মূল যেবিলাক মিশন আছিলে সেইবিলাক মিশনের পরা ফালরি কাটি, সেইবিলাক মিশনের পরা আমি ফালরি কাটি, বেলেগ বেলেগ কর্মত আমি লিপ্ত হয়ে আছি। আলা হযরতর মূল মিশন উলামা সকল আপনাদেরকে জানে কিবা, যদি রং হয় মোক কই দিব আপনাদেরকে, মূল মিশন আছিলে গোস্তাখে নবী জি সকল আর জি সকল ভাল মানু নবীর প্রেমিক আর নবীর দুশ্মনের মাঝত একটা পার্থক্য করাই দিয়ে গেছিল না নাই, নিশ্চয় দিয়ে থই গেছিল। ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তাখে নবী সকলক, যে সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ লগত বেয়াদবি কৰিছিলে, যে সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ লগত গোস্তাখি কৰিছিলে, হেউলকৰ লগত উঠা বহা গুটাই খেনি আলা হযৰত আজমৰ বৰকাত ইমাম ইশক মহাব্বত ফাজিলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়াৰ জৰিয়তে জল জল পটপটকে আমাক নিষেধ কৰি থৈ গৈছে।
আজি যদি আমি ঠিক আছো ৰুছে ৰেজুমে পাতিছো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা কিন্তু আজি আপুনি মই ৰুছে ৰুছে ৰেজুমে পাতিছো ঠিক কথা কিন্তু কালি আকো যদি কোনোবা তাকে তার লগত আপোনাৰ সম্পৰ্ক থাকে কালি আকো যদি কোনো গুস্তাখে নবীৰ লগত যদি আপুনি সম্পৰ্ক থাকে কালি আকো যদি আপুনি যদি বাতিল পন্থীৰ লগত আপোনাৰ সম্পৰ্ক থাকে তো এই দুই মুখ হল না নাই আপোনাৰ দুই চেহেৰা হল না নাই ৰুছে ৰেজুমেতো তুমি যাবা যিজন ব্যক্তিৰ পৃথিৱীৰ মাজত দুটা চেহেৰা হব দুটা চেহেৰা এতিয়া দুটা চেহেৰাৰ মানুহটো আমি দেখা নাই চেহেৰাটো এটাই থাকে মুখ এটাই থাকে ইয়াৰ উদ্দেশ্য হল ইয়াত এটা তাত এটা ইয়াত এটা এইটো বুজাব কৈ আছে আল্লাহ ৰাসূলে মান কান আলা হুয়া জাহানে ফি দুনিয়া যিজন ব্যক্তিৰ দুনিয়া দুটা চেহেৰা হ'ব অৰ্থাৎ ইয়াত এটা তাত যায় আৰু এটা আল্লাহ ৰাসূলে ফৰমাই কান আলা হুয়া ইয়াউমাল কিয়ামতে লিসানান মিনান নার হেজন ব্যক্তিৰ কাৰণে কিয়ামতৰ দিন আল্লাহ ৰাব্বুল আলামিন জুয়ৰ দুটা জিবা দান কৰিব না উযু বিল্লাহি মিন শাইতান না ভাই বন্ধুসকল আকাইদৰ ক্ষেত্ৰত তসল্লুব ইখতিয়ার কৰক তশদ্দুদ ইখতিয়ার কৰক কাৰণ ঈমান ও আকীদাৰ বিষয়টো বহুত ডাঙৰ এক ছেকেণ্ডত আপুনি বেইমান হৈ যাব পাৰে মই বেইমান হৈ যাব পাৰো আমাৰ একো ভৰসা নাই সেইকাৰণে আল্লামা ইবনু আবিদিন স্বামী ৰহমাতুল্লাহ আলাইহি ফতোৱা স্বামীৰ মাজত কৈছে যি যুগ আহিছে এই যুগত প্ৰত্যেক মাহে মাহে নিজে আকৌ ইমান নতুন কৰি কলিমা পঢ়িব লাগে আকৌ নিজৰ ঘৈণীয়েকৰ লগত নতুনকৈ আকৌ বিয়া হৈ ল'ব লাগে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এটা কথা মই জানো আপোনালোক সুধু জানে না নাই আলা হযরতৰ জন্ম কোন তাৰিখে হৈছিল আৰবী মাহত শাফাত আরবি মাহত ইন্তেকাল পঁচিশ চাবল আজির কিন্তু দুটা আঠত্রিশ মিনিট না একুশ মিনিট আঠত্রিশ মিনিট এইখিনি এইখিনি মনত রাখব দশ চাবলত আচ্ছা ওলামা সকল আছে এটা সাধারণ একটা কথা কই মই ওয়াচ টাইম থেকে হল চেক করে দিও এটা বিষয় হলো দশ সাবান এটো তারিখ টুকুর কিন্তু ধুনিয়া কেনেকে মই কই আছো ওলামা সকলে ভালকে বুঝি পাবো সাবান মাগল পনেরো তারিখ সবে বরাত আহিলে মাদ্রাসা বন্ধ মানে রমজান আহিল ইউনিভার্সিটি বন্ধ বুখারি ক্লাস চলি আছে খতম মুসলিমর ক্লাস চলি আছে খতম ফতাওয়া লিখা হয়েছিল খতম আদব শিকাই হয়েছিল খতম রমজানের পিছত মাদ্রাসা খোলা হব দশ সাবালত কে সাবালত জোরে কর না সুবহানাল্লাহ বিহামদি দশ সাবালত দশ সাবালত মাদ্রাসা খুলিব অর্থাৎ মাদ্রাসা খোলা মানে কি বুখারি খুন খুয়া হ্যাঁ মাদ্রাসা খোলা মানে কি মুসলিম খুন খুয়া মাদ্রাসা খোলা মানে কি আবু দাউদ খুন খুয়া মাদ্রাসা খোলা মানে কি তিরমিজি খুন খুয়া মাদ্রাসা খোলা মানে কি ফতোয়া শামি খুন খুয়া মাদ্রাসা খোলা মানে কি কুরআন খুন খুয়া মাদ্রাসা খোলা মানে কি তাফসীর খুন খুয়া বুঝা গেল দশ সাওয়ালের হাজত আলা হযরতক রাব্বুল আলামিন দুনিয়াত পঠাই কই দিছে যে আজির পরা বুখারিও খুলি গেল রে কত সুবহানাল্লাহ মুসলিম খুলি গেল তিরমিজি ইবনে দাউদ আবু দাউদ ইবনে মাজাহ গুটে কিতাব বিলাক খুলতো খুল খাই গেল আর হত্যকাল আলা হযরতর লিখনি আলা হযরতর বিষয়ে যদি আপনি পড়ে আকল হাইরান হয়ে যাব ফতোয়া রেজবিয়ার মই অলপ খুতবার পড়েছিল হুজুর সকলে জানে আলহামদুলিল্লাহি ওয়াল ফিকুল আকবার ওয়াল জামিউল কাবির লিজিয়াদাতি ফাইজিল মাবসুদুদ দুরারুল বুরাক বিহিল হিদায়া ওয়া মিনহুল বিদায়া ওয়া ইলাইহিন নিহায়া বিহামদিহিল কিফায়া নুকায়াতুদ বিরায়া ওয়া হুসনুল ইনায়া ওয়া আইনুল কিফায়া জরে গো সুবহানাল্লাহি বিহামদি এ আল্লাহর প্রথম গাও হইছে আর এই ফাতাওয়ার কিতাবের নাম বিলাকো বেশি আহিছে তারপর যেতিয়া নবীর উপর দুরুদ পড়ে কেনে কে পড়ে আলা হযরতে সাবে শানি বিনালা
আল্লাহ হযরত নবীর উপর দূরে পড়লে আসসালাতু ওয়াস সালামু আলাল ইমামিল আযম ইমাম আবু হানিফার নাম বুঝে আইলে বলে সুবহানাল্লাহ আর নবীর নাম বুঝে আইলে মালিক ওয়া শাফি ওয়া আহমদ আল কিরাম ওয়া ইয়াকুলুল হাসান বিলা তাওয়াক্কুফিন মুহাম্মাদান আল হাসান আবি ইউসুফ এনেকে ফতোয়া রেজবি আর এনেকে খুদবা আজি লইকে যিমান মুফতি যিমান মুহাদ্দিস যিমান রাইটার যিমান মুহাদ্দিস যিমান মুহাদ্দিস যিমান মুজাদ্দিদ দুনিয়ার মজাত আহিছে এনেকা খুদবা আজি লইকে কোনো আলেম লিখি দিওয়া নাই জেনে রাখো সুবহানাল্লাহ ভাই এবার উলামা সকলক আপিল করে এবার ফতোয়া রেজবিয়ার খুদবা পড়ি থাক মই নিজে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আরবি অলপ মই জানো তথাপিও মই নিজে এই ফতোয়া রেজবিয়ার ইমানটো খুদবা তিন দিন সময় লাগিছে মুক্তাদা খবর ফাইল নাইবে ফাইল আমিল মামুল মোরব কন্ডু মুভিটি কন্ডু এই গোটেইখিনি বুঝি মানাটো তুলিব কারণে তিন দিন সময় লাগিছে ছিল সুবহানাল্লাহ হে আলা হযরত আমার কথা মিশন দিত হই গেছে হে মিশন তো হল আলা হযরত আজিম বরকত ইমাম ইশক মুহাব্বত ফাজিল বেল্লবে রাদিয়াল্লাহু তাআলা হু জিবিলা আকাইদ জিবিলা আকীদা জিবিলা বিশ্বাস এইবিলাক জগতৰ মাজত প্ৰচাৰ হ'ব লাগিব ঠিক না নাই জুৰে কওক জগতৰ মাজত প্ৰচাৰ হ'ব লাগিব আকাইদৰ ক্ষেত্ৰত আপোনাৰ ভেজাল হ'ব নোৱাৰে ইমানৰ ক্ষেত্ৰত আপোনাৰ কমি হ'ব নোৱাৰে কাৰণ এই মসজিদৰ সত আপোনালোকে চাইছে এই সত বনোৱাৰ কাৰণে যিবিলাক বস্তুৰ প্ৰয়োজন হৈছে কিন্তু গোটেই বস্তুৰ আগত এই ভেটিৰ প্ৰয়োজন হৈছে এই মাটিৰ প্ৰয়োজন হৈছে না নাই হে যদি মাটি নাথাকে ভেটি নাথাকে খুটাও নহয় সতন হয় ঠিক কেনে ধরেন আপনার আকাইদ যদি ঠিক না থাকে আপনার ঈমান যদি ঠিক না থাকে নামাজও বেকার রোজাও বেকার হজও বেকার যাকাতও বেকার দুটোই বেকার হয়ে যাবে আর পিছনে আদিও কও হুজুর কালি রেওয়াজ দিছিলে দুনিয়া যিমান ফিকহি কিতাবত পাবো মুফতি সাহেব আল মিয়াহুল লাতি তাজুদু হুজুর এজুদু বিহাত তাফির সাবা দুনিয়া হেই পানি যে পানির জরিয়াতে উজু গুসুল জায়েজ আছে কিমান প্রকার হুজুর সাত প্রকার কিমান প্রকার সাত প্রকার কিন্তু আলা হযরতে হেই পানি 300 খাত ভাগে ভাগ করেছে দেখো সুবহানাল্লাহ 300 খাত ভাগে ভাগ করেছে আর ফিকার কিতাবে ডাইরেক্ট লেখা আছে যে মাটির জরিয়াতে এওয়ানি কানক মাটির জরিয়াতে তয়মম জায়েজ এনে কানক মাটির জরিয়াতে তয়মম না জায়েজ কিন্তু আলা হযরত ইমামে আশিকা কেবলা এরো হাজা ইমাম আহমদ রাদা খাফারলে বেল বেল দি আল্লাহ তাআলা নি এই মাটি 311 ভাগে ভাগ করিছে তার ভিতরত 185 ভাগর জরিয়াতে তয়মম জায়েজ আর বাকি খিনি জরিয়াতে না জায়েজ আলা হযরত আমাক দেখাই থৈ গেছে বলে সুবহানাল্লাহ ইমান এটা খরু প্রশ্ন যদি আলা হযরত ইমাম ইশক মুহাম্মদ ফাজিলে বেল বেল দি আল্লাহ তাআলা নি করা গৈছিলে হেই খরু প্রশ্ন ইমান ডাঙর ইনামা ইমান দুনিয়াকে উত্তর লিখিছিলে প্রশ্নকারী যিজনে প্রশ্ন করিছে তেখেতর তার মানে অবস্থা বেয়া হয়ে গেছিলে দেখো তাকে মূল প্রশ্ন করা ভুলে হল নাকি এটা প্রশ্ন তো করিছে উত্তর দিছে এটি উত্তরে বুঝি না আমার দরে মানে উত্তরে বুঝি না হেই কারণে আলা হযরত আরবি কিতাব খিনি যদি মই বাদ দিই উর্দু কিতাব খিনি পড়িব হলে এই জেনে তেনে ঘুটুবুল্লার জরিয়তে কাম নহব কমসে কম অলপ জ্ঞান থাকিব লাগিব অকল অকল আকল থাকিব লাগিব আলা হযরতৰ উর্দুও বহুত খতৰনাক উর্দুও বহুত এনেকা ক্রিটিক্যাল উর্দু লিখিছে হেইখিনি বুঝি পাও এটা এটা পৃষ্ঠা যদি আপুনি পড়ে দুই তিনিবার পড়ার পিছতে আসলতে যে কি কব খুজিছে হেইখিনি বুঝা যাব হে আলা হযরতৰ আজি আমি গ্রুপ পাতিছো আমি নকই আনন্দিত নহয় নে নকই নে নিশ্চয় আমি আনন্দিত ইনশাআল্লাহ আজিজ এবার হক বা যোৱাবার হক আমি আরম্ভ হে করিলু আগন্তক অসমৰ জমিনত গোটেই দেখতে হয় কিন্তু আমাৰ দেখত আমাৰ কমিৰ কাৰণে উলামাসকলৰ নেতৃত্বৰ কমিৰ কাৰণে বহুতখিনি বস্তুত আমি পিছ পৰি আছো আমাৰ অসমত আলা হযৰত আজিমুল বৰকাত ইমাম ইশক মহাব্বত ফাজিল বেৰল বেৰ দি আল্লাহু তাআলাৰ নামত গোটেই অসম ভিত্তিক সবতকে ডাঙৰ কনফারেন্স হ'ব লাগে না নাই জৰি কৰি আৰু আলা হযৰত সমাজৰ মাজত আলা হযৰতক চিনাকি কৰাব লাগে আলা হযৰত আসনে তে কৰি যেদিন আলা হযৰত দুনিয়াৰ পৰা গৈছে না এই মৃত্যুৰ যি ইন্তেকালৰ যি তাৰিখ হেই তারিখ যদি আমি কুরআনত বিচারু কি কোয়া যায় জানে উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান বুঝরে গো সুবহানাল্লাহ ওয়া আইয়াদাহু রূহিন কুরআন রূহিন মিনহু ওয়া আইয়াদাহু বিরূহিন মিনহু কুরআন মাজত আছে অর্থাৎ আলা হযরতর ইন্তেকালর ডেট যদি কুরআনি আয়াত লৈ যোয়া যায় কি উলাই উলাইকা হেই হকল কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান জি হকলর অন্তরত ঈমানের মোহর রব্বুল আলামিন মারি দিছে বলে সুবহানাল্লাহ ওয়া আইয়াদাহু বিরূহিম মিনহু আর তার সাপোর্ট তার তাইদ রব্বুল আলামিন রূহর জরিয়াতে করা হয়েছে জিবরিল আমিন বলে সুবহানাল্লাহ হে আলা হযরত আমাক কি দিগো আমাক কি শিখাইগো
সেই দিয়াখিনি আর শিকাখিনি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাক আমল করিব কারণে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, দুই মিনিট এক মিনিট তো